আলাইকুম সকলকে তো আজকে আমরা এসটিএমএল শিখব এসটিএমএল এর বেসিক টু অ্যাডভান্স মূলত যে ট্যাগ গুলো জানাটা খুবই দরকার এবং যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলোই আজকে জানব এর বাইরে যে ট্যাগ গুলো থাকবে সেগুলো না জানলেও আমাদের হবে এগুলো দিয়ে আমরা কভার করে দিতে পারবো তা আমার একটা বড় প্ল্যান আছে প্ল্যানটা হচ্ছে আমি চাই যে প্রত্যেকটা টপিক আমি কভার করব এক থেকে দুই ঘন্টা করে অথবা তিন ঘন্টা করে তারপরে সেগুলো দিয়ে আমি প্রজেক্ট করব যেমন এসটিএমএল সিএসএস শেষ করি আমি এখান থেকে চার থেকে পাঁচটা প্রজেক্ট করব তারপরে জাভা স্ক্রিপ্ট তারপরে রিয়াক্ট প্রজেক্ট করব তারপরে নোট জেস তারপরে প্রজেক্ট এরকম ভাবে আমরা প্রজেক্টও করব এবং প্রত্যেকটা টপিক শেষ করব তো এখন অনেকেই ভাবতে পারে যে কোর্সের মতো এত সুন্দর কেন আমি এগুলো ফ্রিতে দিচ্ছি কারণ আমি নিজে অনেক কষ্ট করে শিখেছি এবং আমি চাই না বাংলাদেশে আর কেউ যেন আমার মতো কষ্ট করে কেউ এসটিএমএল অথবা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখে সেই আমার এই উদ্যোগ তো পাশে থাকবেন অবশ্যই তো আজকের যে টপিকটা এসটিএমএল সেটা এখন শুরু করা যাক তো চলুন ডেস্কটপ স্ক্রিনে ফিরে যাই তো আমি ডেস্কটপ স্ক্রিনে চলে আসলাম এখান থেকে আমাদের ভিএস কোড ডাউনলোড করে নিতে হবে কেননা আমরা জানি এসটিএমএল কোড লেখার জন্য একটা টেক্সট এডিটর দরকার হয় তা আমি এখানে কোড এডিটর হিসাবে ভিএস কোড ডাউনলোড করে নিব তো আমি ভিএস কোড লিখে সার্চ করি গুগলে আমি ক্রোম ব্রাউজের ওপেন করলাম ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ করব প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে আমি প্রবেশ করব। উইন্ডোসে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে আমার ইতিমধ্যে ডাউনলোড করা আছে সেহেতু আমি আর ডাউনলোড করব না আমি এখান থেকে ক্যান্সেল করে দিই এই যে দ্বিতীয়টা ডাউনলোড করা আছে জাস্ট এটার উপর আমরা প্রেস করব ওপেন হয়ে যাবে দেন এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টস এটার উপরে ক্লিক করে দেন এখানে ব্রাউজার অপশন এখানে আর ক্লিক করা দরকার নেক্সট নেক্সট ক্লিক করে ইনস্টল করে নিতে হবে অন ডেস্কটপ ওকে তো এখান থেকে নেক্সট নেক্সট ইনস্টল জাস্ট ইনস্টল হয়ে যাবে কিছুক্ষণের হয়ে যাবে সো ইনস্টল হওয়ার পরে কিছু সেট আপ করে নেব আর ভিএস কোডটা দিয়ে কাজ করলে আপনাদের পরবর্তীতে যে সকল কাজগুলো আছে যেমন যাবো স্ক্রিপ্ট রিয়াক্ট নোট জেস এইগুলো যখন শিখতে যাব তখন কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে অন্য সব কোড এডিটরের থেকে তো এখানে ইনস্টল অলরেডি হয়ে গেছে দেন এখান থেকে এটা ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি হওয়ার কথা হ্যাঁ হয়ে যাচ্ছে তো এখানে ওপেন হওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা এই এস টিএমএলটাকে এটা রিমুভ করে দিই আগের ফাইলটা আমার যুক্ত করা ছিল সেটা সো আপনাদেরও এরকমই সেম আসবে এরকমভাবে দেন এখান থেকে আপনারা অ্যাড ফোল্ডারে যাবেন তার আগে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই আপনারা চাইলে ডেস্কটপে করে নিতে পারেন একটা ফোল্ডার আমি জি ড্রাইভের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়ে যেখানে নিউ নিউ থেকে ফোল্ডার ফোল্ডারের নেম দিয়ে দিই এস টি এম এল কোর্স আস্তে স্টেমেলি থাক শুধু দেন এস্টেমেল থাকার পর উপরের ইউ আর এলটা আমি কপি করে নিয়ে জাস্ট এখানে অ্যাড ফোল্ডারে ক্লিক করব এন্ড ড্রপ করলেও কিন্তু এখানে যুক্ত করা যেত দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে লিঙ্কটা পেস্ট করে দিলাম দেন এখানে এস্টেমেলটা সিলেক্ট করে দিব অ্যাড বাটনে ক্লিক করে দিব যুক্ত হয়ে যাবে এস ফাইলটি এর ভিতরে আমাদের কিছু নেই বর্তমানে তো এর ভিতরে আমরা ফাইল ক্রিয়েট করে নামে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে ইন্ডেক্স ডট এস টিএম নামে তো এখন আমাদের এখানে কিছু সেটিং করে নিতে হবে সেটা আমরা করে নেই ফার্স্ট অফ অল দুটা সেটিং করে নেই যেটা হচ্ছে একটা সেটিং ক্লিক করবেন বাম কর্নার নিচে দেন এখানে সেটিং দেন এখানে ফন্ট সাইজ এখানে দেওয়া আছে ফ্রন্ট সাইজ টোয়েন্টি আপনার টোয়েন্টি করে নেবেন অথবা বড় চাইলে বড় যেমন আমি আপনাদেরকে একটু দেখাই ফ্রন্ট না কেন এই দেখি এখানে একটা সাইজ দিয়ে যদি আমি থার্টি করে দিই দেখতে পাচ্ছেন এখানে বড় হয়ে গেছে তো আমি এখানে টোয়েন্টি করে দেই এখানে টোয়েন্টি থাকুক আচ্ছা আচ্ছা দেন আর একটা সেটিং করতে হবে সেটা হচ্ছে আমাদের অটো সেফ অটো সেভ এখানে লিখে সার্চ করি অটো সেভ অটো সেভ দেন এখানে আফটার ডিলে এটা আপনি সেভ সেট করে দিবেন আপনারা যদি সেট না করাতে অফ থাকে তাহলে আপনারা এটা সেট করে দেবেন তাহলে আপনার অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এখন আমাদের কিছু এক্সটেনশনের দরকার হবে আমরা এক্সটেনশনগুলো ডাউনলোড করে নিই জাস্ট গিয়ার আইকনে ক্লিক করবেন বাম বামকর্নারের নিচে দেন এখানে এক্সটেনশনে ক্লিক করবেন এক্সটেনশনে যাওয়ার পরে এখানে আপনার প্রথমে যে ইটা ডাউনলোড করে নেবেন আর কি আপনার যে থিমটা থিমটা আপনার ডাউনলোড করতে হবে কারণ আপনার কালারে অনেক সমস্যা হবে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর কালার আসছে যদি আপনি যদি এটা আমি ডিজেবেল করে দিই তাহলে দেখতে পাচ্ছেন একটা আর কি ভালো লাগতেছে না সুন্দর লাগতেছে না অতটা কালারটা সেই আপনারা এই থিমটা ইউজ করতে পারেন তো আমি এটা এনাবেল করে দিলাম এখন একটু চোখের সাথে ম্যাচ করতেছে কালারটা সেই জন্য আমি এটা ইউজ করি আপনারা বিভিন্ন রকমের আরও অনেক থিম আছে কালার থিম সেগুলো আপনি ইউজ করতে পারেন দেন আর একটা এক্সটেনশন সেটা হচ্ছে অটো অটোরিনাইম ট্যাগ এটার মানে হচ্ছে আপনি যখন আমি এটা জাস্ট উদাহরণ দিচ্ছি আপনার কোডগুলো বোঝার দরকার নেই এখানে যদি আমি এইচ টু লিখি তাহলে অটোমেটিক্যালি এখানেও এইচ টু ক্লোজিং ট্যাক সেভ হয়ে যাচ্ছে এটার কাজ হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক্যালি অটো রিনেম ট্যাগের এই এক্সটেনশনের মাধ্যমে তো আর একটা এক্সটেনশন আপনার দরকার হচ্ছে সেটা হচ্ছে লাইভ সার্ভার আপনি এখানে সার্চ করবেন এখানে সার্চ করলেই পেয়ে যাবেন লাইভ সার্ভার ওকে এই যে লাইভ সার্ভার চলে আসছে এই প্রথম যেটা আসবে সেটা আর কি এই লোগোটা দেখবেন তাহলেই আপনি বুঝতে পারবেন এখানে নাইন মিলিয়ন ডাউনলোড এটা জাস্ট ইনস্টল করে নেবেন তাহলেই হয়ে যাবে আর হচ্ছে তিনটা এক্সটেনশন গেল তো আর একটা হচ্ছে ভিএস কোড আইকন এটা এটা একটা দরকার হবে ভিএস কোড আইকন আইকন লিখে সার্চ করলে আপনার যে প্রথম অথবা ম্যাটেরিয়াল আইকন এটা আপনি ইনস্টল করতে পারেন অথবা আর নিচেরটাও ইনস্টল করতে পারেন আমি দ্বিতীয়টা ইনস্ট এটা ইউজ করি এটার মূলত কাজ হচ্ছে আপনি যেখানে দেখতে পাচ্ছেন স্টেমেল যে আইকনটা শো করেছে সেটা দেখাচ্ছে আপনি যদি এটা ডিজেবল করে দেন তাহলে আর এই দেখাবে দেখাবেন আর কি এই আইকনগুলো জাস্ট এটা রিলোড করতে হবে তাহলেই কিন্তু এটা চলে যাবে যাকে রিলোড করলাম না এটা আপনি ইনস্টল করে নেবেন একটা হচ্ছে লাইফ সার্ভার অ্যাটম তো ইনস্টল করলাম ভিএস কর আইকন আর একটা হচ্ছে প্রে এটা হচ্ছে এক্সটেনশন এটার কাজ হচ্ছে মূলত আচ্ছা আমি এটাকে প্রে বানান ঠিক আছে তো আর ই ওকে ই আর হবে মনে হয় ই আর ওকে হ্যাঁ এটা এটার কাজ হচ্ছে মূলত আপনার কোডগুলো যদি আপনি এলোমেলোভাবে লিখেন যেমন আচ্ছা আমি সবগুলো কেটে দেই আমি যদি এখানে টু লিখলাম তারপরে এখানে এতগুলো গ্যাপ তারপরে যে যে লিখি এই একটা এটা যদি আপনি রাখতে চান আর কি যেমন সৌন্দর্য কীরকম রকম হচ্ছে সৌন্দর্য হচ্ছে এইস টু যদি আমি এখানে লিখি এটা একটা সৌন্দর্য এবং এটা একটা স্ট্রাকচার হিসাবে থাকে তো এটা করার জন্য আপনার এই প্রেক্রিয়াটা একটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে এখানে জাস্ট ইনস্টল বাটন থাকবে সেখানে জাস্ট ইনস্টল করলেই হয়ে যাবে অটোমেটিক্যালি সো আর কোনো কাজ নেই আপাতত এখন আমরা মেইনলি কাজে চলে যাব এখন আমি এটাকে ওপেন করে নেই রাইট বাটনে ক্লিক করব ওপেন লাইফ উইথ লাইভ সার্ভার এটা আমরা ক্লিক করে দিলে এটা আমাদের লাইফ সার্ভারে ওপেন হয়ে যাবে সো এই হয়ে গেল ওপেন হয়ে গেল লাইভ সার্ভারে দেন এখন আমাদের প্রথমে যেটা আছে এস টিএমএল ট্যাগের ভিতরে আমাদের প্রথমে যেটা একটা জানতে হবে সেটা হচ্ছে ডক টাইপ এইস এম এল তো এটা আমি লিখি লেখার পরে আমি বোঝাচ্ছি ডক টাইপ এস এল তো এই যে লেখাটা এই লেখাটা মানে হচ্ছে এটা হচ্ছে এস ফাইলের ডকুমেন্ট ফাইল এটা মানে হচ্ছে এটাই যাচ্ছে যে এই ফাইলটা কী ফাইল এস টিএমএল ফাইল ডকুমেন্ট এস ডকুমেন্ট ফাইল এটা দ্বিতীয় নম্বরে যে লাইনটা হবে সেটার পরে হবে এস টিএমএল তো এস ফাইলের শুরুটাই হবে এস টিএমএল দিয়ে সেটা আমরা এখানে এম এল এসটিএমএল এর আবার একটা ক্লোজিং ট্যাগ আছে তো এটা আমার অটোমেটিক্যালি শো করতেছে প্রত্যেকটা ট্যাগেরই একটা আর কি প্রথমে শুরু হয় এবং শেষ ট্যাগ থাকে ওপেনিং ট্যাগ এটাকে বলে ওপেনিং ট্যাগ এটাকে বলে ক্লোজিং ট্যাগ সরি ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ পার্থক্য হচ্ছে খালি জাস্ট একটা স্ল্যাশ তো কিছু কিছু ট্যাগ পাবেন এসটেএম এর ভিতরে যেই ট্যাগগুলোর ভিতরে এই ক্লোজিং ট্যাগটা থাকে না তো এটা আমরা একটু পরেই দেখতে পাবো যেমন মেটা ট্যাগ আছে তারপরে এ ট্যাগ আছে না এ থাকে তো এরকম কিছু কিছু ট্যাগ আছে এটা আমরা পরবর্তীতে জানতে পারবো ইম ট্যাগ আছে তো এর এর ভিতরে আমাদের আরও কিছু ট্যাগ থাকবে যেগুলো আর কি কমন ট্যাগ যেমন হচ্ছে এ হেড থাকবে এস্টেম এর ভিতরে প্রত্যেকটা পেজের প্রত্যেকটা এসটেএমএল পেজের ভিতরেই থাকবে যেমন আমরা লিখি হেড হেড লিখলাম অটো কমপ্লিট হয়ে গেল হেডের নিচে এটা কিন্তু আবার আলাদা হেডের ভিতরে কিছু ট্যাগ হবে যেমন টাইটেল হবে লিঙ্ক হবে তারপরে মেটা ট্যাগ হবে এগুলো হবে এবং এর নিচে থাকবে হেডের নিচে থাকবে বডি তা আমরা লিখে দিই বডি বডি দেন বডি তো বডির ভিতরে মেইন ওয়েব পেজের যে পেজ গুলো থাকে আমরা যেগুলো দেখতে পাবো সেইগুলোই থাকবে সব বডির ভিতরে ওকে তো আমরা যেমন এই চন লিখি এই চন লিখি তার ভিতরে যদি লিখি যে দিস ইজ হেডিং অন এখন আমরা যদি এটাকে দেখি কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে কন্ট্রোল এস সেভ আসতেছে না না ওকে রিলোট করলাম আসলে চলে আসলে অটোমেটিক্যালি দিস ইজ হেডিং অন এটাই হচ্ছে যে মূলত এই বোর্ডের ভিতরে আমরা যত কিছু লিখবে সবগুলোই কিন্তু শো করবে তো এখন আমরা হেডিংয়ের ভিতরে যেগুলো থাকে সেগুলো নিয়ে আমরা একটু দেখি যেমন হচ্ছে হেডিংয়ের ভিতরে টাইটেল থাকবে প্রথমে টাইটেলটা আমি কীভাবে শো করবে সেটা আমি দেখাচ্ছি টিআইটিএলই টাইটেল এখানে ভিএস কোডের ভিতরে একটা মজাই হচ্ছে আপনি যদি টাইটেল লেখেন অটোমেটিক্যালি এটা একটা কমপ্লিট হয়ে যাচ্ছে এটার জন্য অন্য সব কোডিটারও এটা হয় কিন্তু কিছু এক্সটেনশন ব্যবহার করতে হয় কিন্তু ভিএস কোডে আরও অনেক সুবিধা আছে সেই জন্য আমি রিকমেন্ড করব আপনারা ভিএস কোডটা ইউজ করবেন তো এখানে টাইটেল যদি আমি লিখে দিই দিস ইজ মাই ফার্স্ট এস পেজ ওকে আমি ফার্স্ট এস পেজ জাস্ট এটা লিখে দিলাম লিখে দিলে এটা কোথায় শো করতেছে আমরা দেখি এটা দেখা যাচ্ছে কথা শো করতেছে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ফার্স্ট এস্টেম পেজ তো এটাকে আমরা পাশাপাশি নিয়ে নেই তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে ওকে এটাকে আমরা সাইড সাইড করে নেই ওকে এটাকে আর একটু ছোটো করে নেওয়া ভালো হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন দিস ইস ফার্ড ফার্স্ট এটিং এখানে আপনি যদি যত কিছু চেঞ্জ করেন তো এখানে কিন্তু সেটাই চেঞ্জ হবে এস পেজ চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি এস পেজ চেঞ্জ হচ্ছে না রিলোড করি রিলোড করলে হওয়ার তো কথা তাই না কন্ট্রোল শিফট আর দিয়ে দেখি এস পেজ কাম অন হচ্ছে না কেন first html page html page ও সরি আমরা এখানে এসটিএমএল পেজ উপরে হবে টাইটেলের জায়গায় ভুল করেছি এখানে এসটিএমএল পেজ চলে আসছে তো এটাই হচ্ছে মূলত টাইটেলের কাজ তারপরে এর ভিতরে থাকবে আবার মেটাট্যাক মেটাট্যাকটা আমরা কিভাবে দেবো মেটাট্যাকটা সম্পর্কে আমরা জানি মেটাট্যাকগুলো অনেকগুলো মেটাট্যাক আছে এটা আপনারা এসিওর ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কিছু হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার যেগুলো লিখবো আমরা স্টেমেল পেজের ভিতরে সেগুলো যাতে ব্রাউজার বুঝতে পারে সেজন্য লিখতে হয় তো ব্রাউজার যে ব্রাউজার আমাদের যে ক্যারেক্টারগুলো লিখব এবিসিডি ওয়ান টু থ্রি ফোর প্লাস মাইনাস এই সকল বিষয়গুলো যে লিখবো সেগুলো ব্রাউজারকে বোঝানোর জন্য আমরা যে মেটা ট্যাকটা লিখবো সেটা হচ্ছে মেটা ওকে মেটা ট্যাকটা যেটা লিখব আচ্ছা 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 ওকে ওকে মেয়েটা চার্জশিট ইউটিউব মাইনাস এটা লিখতে হবে আমাদের আমরা এখান থেকে খুঁজে বের করি আর কি এই যে মেটা ক্যারেক্টার সিট এই যে এই লেখাটার মানেটাই হচ্ছে আমরা যে এগুলো লিখবো তারপরে প্লাস মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সকল বিষয়গুলো যাতে ব্রাউজার বুঝতে পারে সেটার জন্য আমরা মেটা চার্জশিট ইউটিউব মাইনাস এইট এটা হচ্ছে এটা লিখতে হবে তারপরে যেগুলো আছে সেটা হচ্ছে আপনার এসিওর ক্ষেত্রে তার একটা আছে মেটা ট্যাগ সেটা আমরা লিখি মেটা মেটা নেই মেটা নেইম ও আরেকটা বিষয় হচ্ছে এই যে ক্যারেক্টার চার্জশিট এটার মানে হচ্ছে মূলত এখানে যদি আমি হোবার করি তাহলে কিন্তু এখানে আমাদের এক্সপ্লেনেশনটা বলে দিচ্ছে এখানে এটার মানে কি এটা কি কি কাছে লাগে সেগুলো বলে দিচ্ছে আর এই যে লেখাটুকু থাকে ট্যাগের ভিতরে এরকম আপনি এই যখন এ ট্যাগ লিখবেন তখনও কিন্তু এরকম কিছু লেখা থাকবে এইচ রে অথবা লিঙ্ক ট্যাগের ভিতরে এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট ঠিক আছে এটা আমার খেয়াল রাখতে হবে অ্যাট্রিবিউট এগুলোর নাম তো এখানে মেটা আরেকটা আমি অ্যাট্রিবিউট লিখি এখানে মেটার ভিতরে এরকম আরও কিছু অ্যাট্রিবিউট আছে মেটা ট্যাগের ভিতরে তেমন হচ্ছে মেটা নেইম হচ্ছে ডিসক্রিপশন আচ্ছা এটা কোথায় শোকারে সেটা আমি দেখাচ্ছি ডিসক্রিপশন পিশন ডিসক্রিপশন কনটেন্ট কন্টেন্টের ভিতরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা কী রিলেটেড সেটা হচ্ছে এখানে লিখতে হবে দিস ইজ মাই ফার্স্ট এস টি এম এল যে এটা আমি লিখে দিলাম এখানে এখন এই যে লেখাটা এটা আমাদের কোথাও শো করবে না এটা কখন শো করবে এটা যখন আপনি গুগলে ইন্ডেক্স করতে চাবেন আপনার ওয়েবসাইটে তখন কিন্তু আপনাদের এটা লাগবে আমি একটা এক্সাম্পল যদি দেখাই তাহলে আমি যদি লিখি অ্যামাজন অ্যামাজন লিখলে এই যে লেখাটুকু আসছে এটাই হচ্ছে মেটা ডিসক্রিপশন ওকে এটা যদি আমি কন্ট্রোল ইউতে যাই তখন কি দেখা যায় কি না দেখি meta tag description আচ্ছা যাক এখানে দেখা যাইতেছে না কিন্তু প্রথম এদিকেই থাকার কথা খুঁজতে হবে যাক এই যে মূলত আমি যে বিষয়টা দেখালাম এটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন মেটা নেম দেওয়ার পরে এটা ডিসক্রিপশন এটা এখানে শো করতেছে ওকে তারপরে আরো বিভিন্ন রকম মেটাটাই আছে ডিফাইন অ্যান আদার পেজ ওটা দরকার নেই আমাদের হচ্ছে আর একটা জিনিস দরকার হবে ভিউ মেটা ভিউ পোর্ট ভিউ পোর্টটা যদি আমরা লিখি এখানে তারপরে আমরা বোঝাচ্ছি তো এই যে মেটা ট্যাগগুলা কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই টাইটেলে যেরকম ক্লোজিং ট্যাগ আছে মেটা ট্যাগে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন কোন ট্যাগে আপনার ক্লোজিং ট্যাগ নেই যদি আপনি ভিউস করে ইউজ করেন তাহলে তো অটোমেটিক্যালি আপনাকে সাজেস্ট করবে সো আরেকটা একটা সেটা লিখি মেটা মেটা ভিউ পোর্ট এটার নাম হচ্ছে এটা কি কাজে লাগে এটা হচ্ছে আপনার রেসপন্সিভ যখন ওয়েবসাইট প্রত্যেকটা ডিভাইসে আপনার ওয়েবসাইটে সুন্দরভাবে দেখা যাবে কন্টেন্টগুলো সেটার জন্য মেটা ভিউ পোর্ট ব্যবহার করা হয় তো আমরা এটা লিখে ফেলি মেটা মেটা নেইম অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট লেখার পরে এখানে লিখতে হবে আমাদের ভিউ পোর্ট ভিআইডব্লিউ ভিওআরটি পোর্ট ভিউ পোর্ট লেখার পরে এখানে কন্টেন্ট এটা জাস্ট মুখস্থ করে ফেলতে পারেন অথবা এই যে লেখাগুলো লিখতেছে এগুলো কিন্তু আপনার মুখস্থ কোনো করার দরকার নেই এগুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি জেনারেট করবো জাস্ট আমি প্রথমে বোঝানোর জন্য এগুলো লিখতেছি সো জাস্ট একটু দেখে রাখেন যে কোনটা কি কাজ ওকে ডব্লু আইডি টিএচ উইথ সরি ডব্লু আই ডিটিএইচ উইথ সমান সমান ডিভাইস উইথ ডব্লু আই ডিভাইস উইথ কমা দিয়ে তারপরে ইনিশিয়াল স্কেল মাইনাস ওয়ান পয়েন্ট জিরো এটা লিখলেই জাস্ট হয়ে যাবে এখানে একটা ক্লোজিং ট্যাগ মানে এটা আমরা ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম এগুলো আপনি গুগলে সার্চ করলে পাবেন মেটা ভিউ পোর্ট লিখলেই আস চলে আসবে তো এখন আমি এখানে গুগলে যে সার্চ করি মেটা কাজটা আমি লাইভলি দেখাতে চাই সেই জন্য আমি এটা লিখে সার্চ করি মেটা ভিউ পোর্ট পোর্টের কাজটা কি আর কি সেটাই আমি বোঝাতে চাচ্ছি এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উদাহরণ দিয়েছে উইদাউট ভিউ মেটাপোট মেটাট্যাক যদি আপনার যদি আমরা না দিতাম তাহলে আমাদের এরকম দেখা দেখাইতাম মোবাইল স্ক্রিনে কিন্তু আমরা মেটাট্যাক দেওয়ার পরে এটা আমাদের ডিভাইস অনুযায়ী টেক্সটার সাইজ চলে আসছে ইমেস্টার সাইজ চলে আসছে ঠিক আছে এটা বোঝা গেল এখান থেকে যদি আপনি আরও ডিটেলসে বুঝতে চান এখানে আপনি এক্সাম্পল গিয়ে আরো ডিটেলসে দেখতে পারেন এটা হচ্ছে মেটা ভিউ মেটা ভিউ পোর্ট মেটা ট্যাগ ভিউ পোর্ট আর কি সো মূলত মেটা ট্যাগ গেল এখন আমাদের মেইন কাজটা হচ্ছে কিংটা কিভাবে করব তো আমরা যখন সিএসএস লিখবো এখানে সিএসএস ফাইল থাকবে তখন কিন্তু আমাদের লিঙ্ক করাতে হবে একটা সাথে আর একটা তো আজকে যেহেতু আমরা সিএসএস শিখবো না আজকে আমরা এসটিএমএল শিখব সেহেতু আমরা অন্য একটা লিঙ্ক অন্য একটা লিঙ্ক লিঙ্কের মাধ্যমে দেখাচ্ছি লিঙ্কের কাজটা কীরকম করা হয় তা আমি এখানে লিঙ্ক লিখি লিঙ্ক লেখার পরে আমি যদি এখানে এন্টার প্রেস করি অথবা ট্যাব প্রেস করি তাহলে কিন্তু এভাবে চলে আসে তো এখানে স্টাইল শিট তা আমরা স্টাইল শিটের জন্য মূলত লিঙ্কটা বেশি ব্যবহার হয় সেই জন্য মনে হয় ভি ভিএস করে এটা অটোমেটিক্যালি স্টাইল শিট দিয়ে দেয় তো আমরা এখানে আমি যদি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন আপনি তখন এখানে কিন্তু এরকম আইকন থাকবে না এখানে দেখবেন বিভিন্ন রকমের আইকন আছে তো আমরা সেই আইকনটা আনার জন্য এখানে লিঙ্ক একটা ব্যবহার করবো এখানে আইকন আইকন ট্যাগটা ইউজ করবো এখানে আমাদের একটা ইমেজ দরকার তো আমি গুগল থেকে ডাউনলোড করতে পারেন যে যেহেতু আমি একটা অলরেডি আমার কাছে একটা ইমেজ আছে সেটা হচ্ছে ফ্যাব ডট তো এটা ডব্লিউই বিপি হচ্ছে মূলত জেপিজি পিএনজি এর মতো একটা এক্সটেনশন ওকে তো আমি এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দেই ফ্যাব তো আর এই যে এখানে যেটা থাকে ইমেজটা সেটার নাম হচ্ছে ফ্যাবাইকন ফ্যাব্রিক আর ফ্যাবাইকন ওকে তো এখানে আমি লিঙ্ক যখন আমার ইমেজটা যখন দিয়ে দিয়েছি এখানে আপনি যদি দেখি এই যে ফ্যাব ওয়েব বিপি চলে আসছে তো এখানে আমি জাস্ট একটা স্ল্যাশ দিয়ে দেবো এটা নিয়ম অনুযায়ী স্ল্যাশ ফ্যাব ডব্লু ইবিপি তো এখানে দেখতে পাচ্ছেন আইকনটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে তা আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে এনি চান্স আপনার অনেকগুলো ইমেজ লাগতে পারে আপনার ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে তখন আপনি যদি ইমেজ একটা ফোল্ডার ক্রিয়েট করলেন ভিতরে দেন এই যে ফ্যাব ও ডব্লিউই বিপি এই ইমেজটাকে জাস্ট ইমেজের ভিতরে সেন্ড করলেন তখন আপনি যখন দেখতে পাবেন তখন কিন্তু আপনার কাজ করতেছে না কেন কাজ করতেছে না কারণ আপনার লিঙ্কিংটা ঠিক নেই তা আপনি লিঙ্ক করার জন্য কি করবেন সেটা আমি একটা ভালোভাবে বুঝিয়ে দিই তখন আপনি এখন দেখতে পাচ্ছেন আপনি ইন্ডেক্স ডাট ভিতরে আছেন ঠিক আছে এই ইন্ডেক্স ডট ভিতরে আছেন তো এখান থেকে আপনার বের হতে হবে বের হয়ে ইমেজ ফাইলের ভিতরে যেতে হবে মানে আমি যদি আমি ফাইলে গিয়ে আবার ভালোভাবে বুঝাই আমি বর্তমানে এই ফাইলে আছি তো ফাইলের ভিতরে আছি ভিতর থেকে বের হবো বের হওয়ার পরে ইমেজের ভিতরে যাব দেন এই ইমেজ ডট ইমেজটা পাবে তো এটা করার জন্য আমাদের লিঙ্কিংটা হবে এটা আমি কেটে দেই তারপরে আমি বুঝাই এক ঘর বাইরে যেতে হবে দেখতে পাচ্ছেন একটা ডট একটা ডট মানে হচ্ছে পিছনের ব্যাকে যাবে আর কি বাইরে যাবে ফাইল থেকে বাইরে চলে গেল বাইরে যাওয়ার পরে আমরা দুইটা ফাইল পাইছি এই ইন্ডেক্টাল এস্টেমেল থেকে বাইরে যাওয়ার পরে ইমেজ পেয়েছি এবং ইন্ডেক্টাল এস্টেমেল পাইছি সেই দুইটা ফাইল এখানে শো করতেছে তো আমরা যাবো কার ভিতরে ইমেজের ভিতরে ইমেজের ভিতরে যাওয়ার পরে ইমেজের ভিতরে ফ্যাপ ডট ডব্লিউ পিবি আছে এটা আমরা সিলেক্ট করে দিব সেম আইকন চলে আসছে সো আচ্ছা আমরা এখানে এই চনটা একটা মুছে দিই ওকে তো এখানে আমাদের লিঙ্কিং কাজটা মোটামুটি বুঝতে পারলাম নাকি তো এখন আমাদের বডিতে কিছু কাজ বডিতে বডির ভিতরেই মূলত স্টেমিলা যে ট্যাগগুলো আছে সেগুলো আমরা শিখব তা আমরা বেসিক ট্যাগুলো শিখব বাকি যে ট্যাগুলো থাকবে অথবা যে ক্লাস আইডিগুলো থাকবে এগুলো কিন্তু আমরা প্রোজেক্ট যখন করবো তখন কিন্তু অটোমেটিক্যালি জানতে পারবো আর প্রজেক্টগুলো কিন্তু আপনি ফ্রিল্যান্সিং সেক্টরেও কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন কাজ পাওয়ার ক্ষেত্রে অথবা জবের ক্ষেত্রেও আপনি কাজে লাগাতে পারবেন সো তো এখন আমাদের বডিতে কী কী কাজ দেখব সেটা আমরা দেখি ওকে বডি বডি ওকে বডির ভিতরে আমরা এইচ অন ট্যাগটা দেখলাম এইচ এর ভিতরে আমাদের কিন্তু অনেকগুলো ট্যাগ রয়েছে এইচ থেকে এস এইচ অন থেকে এইচ সিক্স পর্যন্ত হচ্ছে হেডিং ট্যাগ তা আপনার যখন যেটা খুশি তখন আপনি সেটা ব্যবহার করবেন যদি আমি একটা ওয়েবসাইটে যাই তাহলে ওকে সরি এখানে না আমার আগে একটা ওয়েবসাইট করা ছিল সেটা আমি দেখি পাওয়া যায় কি না শিওর ওয়েবসাইট পি ওয়েবসাইট ইন্ডেক্স একটু টাইম লাগতে পারে ওপেন হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এইচ অন ট্যাক এবং এটা হচ্ছে পিট্যাক তো এরকমভাবে আপনার এইচন ট্যাকটা একটু বড় হয় এবং পিট্যাকটা একটু ছোটো হয় এটা আমরা লাইভে দেখবো তো এটা আমি অলরেডি করে ইউটিউবে আপলোড করে দিয়েছি ভিডিওটা কীভাবে করবেন সেটা আপনি চাইলে কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে যাকে এখন দেখি আমরা এখানে আমরা এই এইচন ট্যাকটা কীভাবে এইচন থেকে আমরা এইচ সিক্স পর্যন্ত লিখি এই চন ট্যাক এইচন ট্যাক দিস ইজ হেডিং অন আমরা জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে পারি যদি আপনাদের ডুপ্লিকেট না হয় তাহলে একটু সেটিংটা চেক করে নেবেন ভিএস কোড ডুপ্লিকেট কমান লিখে সার্চ শর্টকাট কি এটা আপনি গুগলে সার্চ করেন তো আমি এখানে আরও ছয়টা করব তো চারটা পাঁচটা ছয়টা তো এখানে আমরা এইস টু দিয়ে দিই এটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে আপনারা জানেন যে এটা আমার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করেছি অটো রিনেম ট্যাক এইচ থ্রি এইচ ফোর ফাইভ এইচ সিক্স সরি এখন আচ্ছা এটা পাশাপাশি করে নেই আবার আমাদের লাইফ সার্ভারটা মনে হয় ওয়ার্ক করতেছে না যাই হোক তো এখানে রিলোড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন যদি আপনাদের সেভ না হয় অটোমেটিক্যালি টেকনোলজির ব্যাপার স্যাপার হয়তো বা কোনো সময় মাঝে মাঝে কাজ করে না যাই হোক এটা আমার পরে আর কি সমাধান করে নিব কোনো একটা সমস্যা হতে পারে যাক তো এখানে দেখতে পাচ্ছেন এইচ ওয়ান ট্যাকটা কীরকম দেখতে এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ সিক্স এইচ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এক একটা ট্যাগের এক এক রকম দেখতে দেখা যাইতেছে এবং তারপর পিট্যাগ আছে পিট্যাক এখানে আমরা অনেক সময় আমরা দেখি বিভিন্ন ওয়েবসাইটে আর কি ডামি টেক্সট থাকে আমরা ডামি ফোন দেখেছি যেরকম ডামি টেক্সট আছে তা ডামি টেক্সট আমরা ভিএস করতে পাওয়ার জন্য এখানে লরিম লিখে জাস্ট বিশ কত ওয়ার্ড যেতে আর কি লিখতে চান সেটা লিখে এন্টারপ্রেস করবেন অটোমেটিক্যালি আপনার কিছু আর কি ডামি টেক্সট এগুলো পড়াও যায় না সেই টেক্সটগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে পি ট্যাগটা দেওয়ার পরে এরকমভাবে চলে আসছে তো এটা মূলত এই সাইজেরই হয় এটা আমরা সিএসএস থেকে বড়ো বা ছোটো করতে পারি আমরা এই সিক্সের যে ট্যাগটার যে সাইজটা ফর্ন সাইজ এটা কিন্তু চাইলে আমরা বড় করতে পারি ছোট করতে পারি এটা নিয়ে সমস্যা নেই যে না এই ট্যাগের কাজটা এরকমই এর থেকে বড় করো আর ছোট করা যাবে না এটা ভুল ধারণা পিট্যাকটাকেও আমরা এই চনের মতো বড় করতে পারি আমরা সিএসএস এর মাধ্যমে যাক আমরা আজকে সিএসএস শিখতেছি না তারপর সিএসএস নিয়ে মাঝে মাঝে কথা চলে আসে কিছু বোঝানোর ক্ষেত্রে সো তো এখন আমরা পি ট্যাকটাকে আমরা এইচ থেকে এই অন ট্যাক এই সিক্স পর্যন্ত না রেখে আমরা এই অন রেখে বাকিগুলো মুছে দেই এবং পি ট্যাক নিয়ে আমরা একটু আরও নতুন নতুন কিছুই দেখি ওকে সেখানে আমরা পি ট্যাগের ভিতরে এখানে আমরা একটা আই ট্যাগ নিব পি মধ্যে আই ট্যাগ নিব সেখানে একটা আই নিলাম আই ট্যাগ নেওয়ার পরে এটাকে আমরা লেখাটাকে কপি কাট করে জাস্ট এই টাইমের মধ্যে পেস্ট করে দিই তাহলে আমাদের কি হয় দেখি এখানে একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একটু ইতালিক হয়ে গেল ঠিক আছে এরকম ভাবে আপনি আই ট্যাগটাকে পরিবর্তন করে আপনি স্প্যান ট্যাগ নামে একটা ট্যাগ আছে যে ট্যাগটার কোনো কাজ নেই জাস্ট আপনি লিখতে পারেন এটার কোনো কাজ নেই সেইমই দেখা যাবে এরকম আরো অনেক কিছু অনেক ট্যাগ আছে স্প্যান ট্যাগ স্ট্রং ট্যাগ নামে একটা ট্যাগ আছে স্ট্রং লিখে আমরা এস টি আর ও এন জি ও ন এস টি আর ও এন জি স্ট্রং ট্যাগটার কাজ কি আমরা দেখি এস টি আর সো স্ট্রং ট্যাগটা পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটা হয়ে গেল লেখাটাকে এরকমভাবে আরো আছে বিয়ার ট্যাগ আছে এগুলো আপনার মনে করেন বেশি একটা ব্যবহার করা হয় না এগুলো সব সিএস মাধ্যমে আমরা করে থাকি জাস্ট এটা আপনি ফান হিসাবে নিতে পারেন জাস্ট দেখে রাখলেন যে এটা কি কি কাজ করে এখন আমরা দেখি স্মল ট্যাগ লিখে স্মল ট্যাগ আছে একটা স্মল স্মল ট্যাগ লিখলে স্মল স্মল হয়ে গেল এবং সাপ ট্যাগ আছে একটা একটু উপরে উঠে গেল এরকম ভাবে আরো অনেক ট্যাগ আছে দেন একটা আছে ডিল ডেল ট্যাক ডেল মানে ডিলের ট্যাগানে এটা ডেল লিখলে পরে এটা দেখতে পাচ্ছেন ক্রস হয়ে গেল এবং আছে মার্ক ট্যাগ আছে একটা দেখি মার্ক মার্কটাকে কি হয় এগুলো দরকার হয় না বেশি একটা জায়গায় মার্কটাকে মার্ক হয়ে গেল জিনিসটা যে কতটুকু লেখা এই মার্কের ভিতরে আছে যতটুকু লেখা কিন্তু আমাদের মার্ক হয়ে গেল বিআর ট্যাগ নামে একটা আছে এটা আপনাদের মাঝে মাঝে কাজে লাগবে আমি এখানে যদি বিআর ট্যাগটা দিই তাহলে কি হয় দেখি বিআর ট্যাগটা দেওয়ার পরে লেখাটাও কিন্তু নিচে চলে আসছে তো এরকমভাবে অনেক সময় আপনাদের মনে করেন লেখাটাকে ডাবল লাইন করা লাগতে পারে নিচের লাইনে নিয়ে আসতে হয় তখন আপনাদের বিআর ট্যাগটা ব্যবহার করবেন তো আমরা বিআর ট্যাকের মাধ্যমে নিচে আনতে পারলাম তো এই হচ্ছে মূলত এইচ অন এবং এই পিট্যাকটার কাজটাই অনেক বেশি হয় মূলত বিভিন্ন জায়গায় তারপরে আমাদের ইমেজ ট্যাক নিয়ে আমরা একটু কাজ করতে চাই এখন আমরা ইমেজ ট্যাগটা নিয়ে কাজ করার জন্য এই চন এবং পিট্যাকটা আমরা কাজটা বুঝতে পেরেছি এবং ইমেজ আই এম জি লিখলেই জাস্ট আমাদের প্রেস করলেই চলে আসলো এখানে দুইটা অ্যাট্রিবিউট থাকে এসআরসি এবং এ এল টি এএলটি মানে হচ্ছে ট্যাগ তো এখানে আমাদের একটা ইমেজ অলরেডি আছে সেই ইমেজটা থেকেই আমরা এটা শিক্ষা নেব শিখবো তো এখানে আমি যদি আমাদের ইমেজটা একটা লোকেশনটা কি আছে ডট দিব এক ঘর বাইরে গেলাম ইমেজ গেলাম এবং এখানে চলে আসবে ইমেজটা একটা দেখতে পাচ্ছেন এখানে বিশাল ইমেজ চলে এক আসছে নিচে চলে আসছে তো এটাকে আমরা এত বড় তো সুন্দর দেখা যায় না এটাকে আমরা আর কি জাস্ট নর্মাল হাইটে নিয়ে আসবো হাইট উইথ এখানে এই যে হাইট আর উইথ এটা আপনার সিএসএস এর বহুত ব্যবহার হবে তো এটা আপনি এস্টেম একটু শিখে রাখেন এবং সিএসএস এ গেলে তো এটা কাজেই লাগবে যে এখানে আমরা দুইশো দিয়ে দিলাম দুইশো মানে হচ্ছে এখানে পিকজেল ধরে নেবে এবং হাইট উইথ দিয়ে দেয় যে দুইশো পিকজেল না দিলে হয় দেন এখানে হাইট হাইট মানে হচ্ছে উচ্চতা এটা আমরা জানি এবং উইথ হচ্ছে লম্বা এখন এই অল্টার ট্যাগের কাজটা কি সেটা আমরা দেখে নিই এখানে হচ্ছে লাভ লিখে নেই এখানে লাভ লিখলাম কেন বাই এনে চান্স আপনার ইমেজটা পাচ্ছে না আর কি ইমেজটার লোকেশন ঠিক নেই হয়তো বা অথবা ইমেজটা আপনার ডিলেট হয়ে গেছে আপনার ফাইল থেকে তখন আপনার কি হবে তা আমি এখানে ভুল দিয়ে দিলাম আমি জেনেও ভুল দিয়ে দিলাম এখন আপনাদের ইমেজটা চলে গেলো এই লাভটা যদি আমরা দেওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো এই ইমেজটা কি ইমেজটার নামটা কি ইমেজটা না থাকলেও আমরা বুঝতে পারবো ইমেজটা কি ইঙ্গিত করে সেই জন্য আমরা এই অল্ট্রাটাকটা ব্যবহার করব তো এখানে আমি আবার আগের মতো সব ঠিকঠাক করে নেই চলে গেল তো হচ্ছে আমাদের ইমেজটা এখান থেকে আপনি বড় বড় করতে পারেন ছোট করতে পারেন যেমন খুশি তেমন করতে পারেন সমস্যা নেই তা আরও অনেক কিছু করা যায় সেগুলো সিরিজের মাধ্যমে করবো জাস্ট বেসিক স্ট্রাকচার দেখতেছি তো ইমেজের পরে এখন আমরা ভিডিও দেখবো ভিডিও কিভাবে কাজ করে আমরা একটা ভিডিও মাঝে মাঝে অনেক সময় ওয়েবসাইটে ঢোকার পরেই দেখি ভিডিও চলে আসে তো ভিডিও একটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখে নেই তা আমার একটা ভিডিও দরকার হবে ভিডিও ট্যাগের জন্য কাজ শেখার জন্য ভিডিও ট্যাগে সো ভিডিও ট্যাগে কাজ শেখার জন্য ভিডিও ট্যাগ যেহেতু দরকার হবে আমি ফাইল চলে যাই কোথায় 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 এস্টেমেল কোর্স এস্টেমেল অন এনে এখান থেকে আমি একটা অন যে ভিডিওটা সেটা আমি এখানে পেস্ট করে দেবো ভিডিও একটা ফাইলের ভিতরে নিতে পারেন আমি আর নিলাম না জাস্ট এখানেই নিলাম এখানে ভিডিও ফাইল চলে আসছে এই যে ওয়ান ডট এমপি ফোর তো এখানে আমি ইমেজের নিচে একটা ভি ভিডিও ট্যাগ নিব ভিডিও ট্যাগ নেওয়ার আগে আমরা ভিডিও ট্যাগটা লিখে নিই ভিডিও এখানে ভিডিও ট্যাগটা লেখার পরে এখানে এস আর সি এসআরসি আমি এখানে স্ল্যাশ দিব কারণ এটা আমার অন্য কোনো ফাইলের ভিতর নাই আমি একবার বাইরে গেলাম আর কি এখান থেকে জাস্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে বাইরে গেলাম বাইরে যাওয়ার পরে এখানে জাস্ট লিখে দিব ওয়ান সরি হচ্ছে না না ও এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনি চাইলে কিন্তু সিঙ্গেল কোটেশন দিতে পারেন অথবা ডাবল কোটেশন সিঙ্গেল বলতে আর কি এখানে একটা করে দিতে পারেন অথবা দুইটা করে ডাবল কোটেশন দিতে পারেন এটা আপনার ইচ্ছা আমি ডাবল দিয়েই করি এখানে এখানে অন ডট এমপি ফোর আপনি এসে স্ল্যাশটা না দিলেও কিন্তু হতো জাস্ট আমি দিয়ে দিলাম অন ডট এমপি ফোর তো এখানে অন ডট এমপি ফোর যদি দেই তাহলে কিন্তু আমাদের এখানে ভিডিও চলে আসার কথা চলে আসছিল কিন্তু এখন দেখা যাচ্ছে না তো এটাও বিশাল আকারে চলে আসছে তো এটাকে ছোট করার জন্য আমাদের সেম হাই তার উইথ ব্যবহার করতে হবে ওকে তো আমি হাইট উইথ ব্যবহার করলাম তো এখানে আচ্ছা ভিডিও রেকর্ড হচ্ছে না ওকে অলরেডি থার্টি মিনিট তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কোনো কন্ট্রোলই নাই আমাদের ভিডিওটা চলতে হচ্ছে না আগে ভিডিওটা কোনো চলার কোনো নাম নেই এবং এটার কোনো কন্ট্রোল আমাদের হাতে নেই ইউটিউবে যদি আমরা কন্ট্রোল করতে পারি সেটা করার জন্য আমাদের এটা করতে হবে আচ্ছা আমরা আগে অটো পেলে দেই ভিডিওর ভিতরে যদি আমরা অটো পেলে লিখে দেই তাহলে কি হয় সেটা আমরা দেখি একটু দেন অটোপ্লে অটোপ্লে লোড হওয়ার সাথে সাথে এটা চলা শুরু হয়ে যাবে হচ্ছে চলা শুরু হয়ে যাবে আর কি যাক চলতেছে না আবার কেটে দিলে হয়তো বা চলবে একটু আগে চলছিল ওকে দেন আরেকটা যদি হচ্ছে যে কন্ট্রোলস এখন আমরা যদি কন্ট্রোলার চাই কন্ট্রোলার চাওয়ার জন্য কন্ট্রোল কন্ট্রোলস দিলে এখন দেখেন সাউন্ড কি সাউন্ড আমরা বাড়াতে কমাতে পারতেছি ভিডিওটা টানতে পারতেছি স্টাফ করতে পারতেছি জুম করতে পারতেছি ডাউনলোড পিকচার ইন কি হ্যাঁ পিকচার পিকচার ইন পিকচার ওকে যাক যাই হোক তা আমরা এখানে দুইটা জিনিস জানলাম এটা কন্ট্রোলস এবং অটো পেলে ভিডিও তো ভিডিওটা একটা মাঝে মাঝে ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি মাঝে মাঝে বিভিন্ন ব্যবহার করা হয় যে ভিডিওটা আমরা জানতে পারলাম ভিডিও ট্যাগটা কিভাবে ব্যবহার করা হয় ভিডিও ট্যাগের ভিতরে আরো অনেক কিছু আছে ভিডিও ট্যাগটা আমরা এস আর সি যেখানে দিয়েছি এখানে কিন্তু আমরা এভাবে না দিলেও পারি আমরা আরেকভাবে লিখতে পারি কিভাবে লিখতে পারি এখানে সোর্স লিখতে পারি সোর্স সোর্সের ভিতরে আমরা কিন্তু আচ্ছা দেখি সোর্স কমপ্লিট করা যায় কিনা সোর্স হ্যাঁ সোর্স এস আর সি এটার ভিতরে যদি আমরা ক্লিক করি এখানে জাস্ট কিন্তু আমরা সেম প্রসেসে ভিডিও লিঙ্কটা দিতে পারি কোনো সমস্যা নেই আগের মতোই দেখা যাবে করলাম কোনো ব্যাপার না নর্মালি আগের যেরকম সিন সেরকমই আসছে কিন্তু একটু চেঞ্জ করে দেখালাম ওকে সর্সে সার্সে এবং টাইপ ভিডিও এমপি ফোর এখানে আমরা টাইপটা দিয়ে দিই ভিডিওটা টাইপটা কী টাইপ এমপি ফোর টাইপ মানে বেশিরভাগই ভিডিওর ক্ষেত্রে আমরা এমপি ফোর টাইপ ব্যবহার করে এমপি ফোর টাইপ যে ভিডিওগুলো আছে সেগুলো ব্যবহার করি আর কি দিলাম না বলে দিলেও হতো সমস্যা হয়তো হতো না কারণ আমাদের কাজ চলে যেতে আরেকটা আমাদের এই ট্যাগ আমাদের কিন্তু অনেক কাজে লাগে আমরা এই দুটা ইমেজ মুছে এখন আমরা এ ট্যাগটা যদি আমরা লিখি এর ভিতরে আমরা এইচ র্যাপ আছে তো এইচ স্টেপের ভিতরে আমরা যে কোনো একটা লিঙ্ক দিতে পারি আচ্ছা আমরা একটা পেজ ক্রিয়েট করি আরেকটা তাহলে আর বুঝতে সুবিধা হবে যেমন এখানে একটা পেজ ক্রিয়েট করি জাস্ট কন্ট্রাক্ট ডট এস টিএম কন্ট্রাক্ট ডট এস টি এম এল দেন এখানে এটা যখন কন্ট্রাক্ট এস এখন আমরা যদি ওকে এর ভিতরে একটা হ্যাশট্যাগ দিলাম হ্যাশট্যাগ দেওয়ার পরে এর ভিতরে আমরা যদি যে কোনো একটা টেক্স দেই যেমন কন্ট্রাক্ট আস দেখি কি আসে কন্ট্রাক্টাস্ট সেখানে কিন্তু চলে আসছে তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের হ্যাশ শো করবে দেখেন আর একবার দেয় তো এখানে আমরা ক্লিক করলে হ্যাশ যুক্ত হয়ে যাবে আমাদের এখানে লিঙ্ক আছে হ্যাশ হ্যাশ আমরা কখন ব্যবহার করবো যখন আমাদের কোনো লিঙ্ক দেওয়া থাকবে না আপাতত ডামি হিসাবে হ্যাশ ব্যবহার করবো তো এখন আমাদের যখন একটা পেজ অলরেডি আছে সেহেতু আমরা এটাকে লিঙ্ক আপ করাবো লিঙ্ক আপ করার জন্য আমি স্লাইস দিবো কন্ট্যাক্ট পেজ খুলেছি আমরা জাস্ট লিঙ্ক আপ হয়ে গেলো এখন যদি আমি এখানে ক্লিক করি কি হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন একেবারে এই যে এখানে দেখতে পাবেন একটা মাউসের দিকে খেয়াল করবেন নিচে কন্ট্যাক্ট ডট এসটিএমএল দেখা যাচ্ছে ক্লিক করলাম কন্ট্যাক্ট ডট এসটিএমএল ফোল্ডারে চলে গেছে তো আমি কন্ট্যাক্ট ডট এসটিএমএলের ভিতরে কিছু লিখি তাহলে আপনাদের আরও সুবিধা হবে বুঝতে ওকে এইচ টু এইচ টু জাস্ট এখানে কিছু দামি টেক্সট লিখলাম যখন আমরা প্রথমে ইন্ডেক্স ডট এসটিএমএলের ভিতরে আছি তো কোনো কিছু ইন্ডেক্স ডট শো করতেছে জাস্ট কন্টাক্ট এসে ক্লিক করবো কন্ট্যাক্ট আসে পেজে চলে যাবে এবং সেখানে যে আর কি কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো ওকে তো মূলত এটা আমরা এইচ ট্যাগের কাজটা জেনে ফেললাম ওকে ডান এইচ ট্যাগের ভিতরে একটা কাজ আছে সেটা হচ্ছে টার্গেট ব্লাঙ্ক করে দিতে পারি আমরা এটা টার্গেট ব্লাঙ্ক মানে হচ্ছে আচ্ছা আমি এটা আমরা লিখেই তারপরে বোঝাই ইন্টারেস্টিং টার্গেট ব্লাঙ্ক এটা দিলে আপনার নতুন একটা পেজে ওপেন হবে না সরি সরি এই যে এটা মূলত হচ্ছে হ্যাঁ আমরা এখানে যখন তখন যদি আমরা ক্লিক করি তখন নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে কিন্তু ঠিক আছে আর এর আগে যখন আমরা টার্গেট ব্লাঙ্ক দিয়ে নেই তখন কিন্তু আমাদের সেম পেজে ওপেন হবে এই সেম পেজটাই হয়ে যাচ্ছে এটাই হচ্ছে টার্গেট ব্লাঙ্কের কাজ টার্গেট ব্লাঙ্ক গেল টার্গেট ব্লাঙ্ক দেন এর ভিতরে আমরা অনেক সময় কিন্তু আর জিনিস খেয়াল করবেন ইমেজ এই যে লিঙ্ক আপের ক্ষেত্রে আমরা ইমেজে ব্যবহার করতে পারি এর ভিতরে আই এম জি ট্যাগ ইমেজের ভিতরে আচ্ছা আমরা এই ইমেজ ট্যাগটা বারবার না লিখে ও আচ্ছা আমরা তো লিখতে হবে কারণ আমাদের আই এম জি ট্যাগ এস আর সির ভিতরে ঘর বাইরে গিয়ে ইমেজ ট্যাগে ইমেজ ফোল্ডারের ভিতরে ফ্যাব ডট আইও এবং এর ভিতরে উইথ হচ্ছে দু টু হান্ড্রেড পিক্সেল হাইট হচ্ছে টু হান্ড্রেড পিকজেল এখন যদি আমরা ইমেজ এটার উপরে ক্লিক করি তাহলেও কিন্তু চলে যাবে কারণ এটা এর ভিতরে আছে এর ভিতরে যেহেতু আছে এটা এ হচ্ছে একটা লিঙ্কের ভিতরে এর ভিতরে যদি কোনো লেখা থাকে অথবা ইমেজ থাকে যে কোনো কিছুই থাকে সেটা লিঙ্কে হয়ে গেছে এটার উপরে ক্লিক করি কন্ট্যাক্ট ডট এস চলে যাচ্ছে তো এটাই এটা এর মাধ্যমে এস আমরা বুঝতে পারলাম যে এ ট্যাগটা কিভাবে কাজে লাগে তো এটা একটা অনেকভাবেই কাজে লাগবে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই এটা একটা অনেক কাজে লাগে এখন আমরা আছি ফরম ট্যাগের ভিতরে ফরম আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন যাই তখন কিন্তু সাইন আপ ফরম থাকে আচ্ছা সাইন আপ ফরমটা আমি একটু দেখাই মুখে বলার থেকে লাইভে দেখানোটা অনেক বেশি ইফেক্টিভ হবে ইউটিউব ইউটিউব থেকে পোর্টফোলিও ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট না এটা থেকে না আমি যাব পি ওয়েবসাইট থেকে ওকে পি এইট পি ওয়েবসাইট পি ওয়েবসাইট থেকে ইন্ডেক্স ডট এখন এখান থেকে আপনি যদি নিচে চলে যাই কন্ট্যাক্ট এইচটিএমএল এখানে দেখতে পাচ্ছেন এই যে ফর্ম এই ফর্মটা একটা আমরা কীভাবে তৈরি করতে পারি এটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাই আপনার ইনফরমেশন লগ ইন করার জন্য সাইন আপ করার জন্য কন্ট্যাক্টের জন্য তো এই ফর্মটা আমরা তৈরি করবো ওকে লেটস গেট স্টার্টেড এটা আমরা কেটে দিই একটা ইমেজ আছে ইমেজটাকে আমরা মুছে দেবো অবশ্যই অফকোর্স লাগবে না আমাদের এখন তা ফর্ম লিখে ফর্ম বানানটা কি ফর্ম বানান হচ্ছে এফ ও আর এম ফর্ম অ্যাকশন ট্যাগ অ্যাকশন ট্যাগটা থাকুক এটা পরে অ্যাকশন ট্যাগ অ্যাকশন অ্যাট্রিবিউট আছে মেথড নামে একটা অ্যাট্রিবিউট আছে মেথড না মেথড অ্যাট্রিবিউটটা এখন আপনার জানার দরকার নেই জাস্ট একটা নলেজ দিয়ে রাখলাম মনে থাকলে থাকবে না থাকলে সমস্যা নেই এটা যখন আপনি ব্যাকএন্ডার কাজ করবেন তখন আপনার কাজে লাগবে নোট যে এসপিএসপি দিয়ে যখন কাজ করবেন তখন ডাটা নেওয়া আনার জন্য কাজে লাগবে এই মেথড ট্যাগটা যাক অ্যাকশন ট্যাগটার কাজটা আমি পরে বোঝাচ্ছি এটা লিখে নেই আগে সরি এভাবে দেখাচ্ছে কেন হ্যাঁ ওকে ফর্ম ট্যাগের ভিতরে আমরা লিখব প্রথমে ইনপুট ট্যাগ থাকবে এবং লেভেল লেভেলের মাধ্যমে ইনপুট ট্যাগ লিখবো তো সেটা লেখার জন্য লেভেল লেখি প্রথমে লেভেল লেভেল ফর লেভেলের ভিতরে সবসময় ফর থাকবে এটা কার জন্য এবং ইনপুটের ভিতরে আইডি থাকবে ইনপুট আইডি ইনপুট 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 টাইপ আইডি এখানে আমি লিখে দিই নেইম ফরের ভিতরেও নেইম বুঝিয়ে দিচ্ছি একটু পরে টাইপ হচ্ছে টেক্সট নেইম নাম কখনো কি নাম্বার হয় নাম্বার হয় না নাম টেক্সট হয় সেজন্য আমরা টেক্সট লিখলাম তো এরকম ইনপুট টাইপ টাইপ বিভিন্ন রকমের টাইপ আছে আপনি গুগলে যদি সার্চ করেন বিভিন্ন টাইপ দেখতে পারবেন আমি যদি গুগলে একটু সার্চ করি ইনপুট টাইপ ইনপুট টাইপ এই এতগুলো টাইপ আছে ইনপুটের ভিতরে এতগুলো অ্যাক্টিভিট আর কি টাইপ হিসাবে আমরা কী কী ব্যবহার করতে পারি টাইম আছে টেল আসে টেলিফোনের জন্য টেল সাবমিট রিসেট রেডিও পাসওয়ার্ড নাম্বার এর ভিতরে আমরা বাটনটা ব্যবহার করা হয় বেশি বাটনটা ব্যবহার করা হয় বক্স তারপরে ইমেইল হিডেন হিডেনটা ব্যবহার করা হয় না বেশি নাম্বার পাসওয়ার্ড রেডিও রেঞ্জ এগুলো ব্যবহার করা হয় সার্চও হয় না বেশি সার্চও হয় তারপরে সাবমিট টেল টেক্সট এগুলা বেশি হয় মূলত যাক তো এখন আমরা টেক্সট দিলাম এখানে টেক্সট দেওয়ার পরে এখানে এখন আর একটা আর একটা লিখবো আমি আচ্ছা এটাকে পাশাপাশি করে নেই আবার আগের মতো ওকে তো এখানে এই লেভেলটাকে এবং ইনপুটটাকে আবার কন্ট্রোল দিয়ে দিয়ে ডুপ্লিকেট করি অথবা কপি পেস্ট করলেও আপনি পারতেন এখানে আমি ইমেল দিয়ে দিই ইমেইল এবং আইডিও ইমেল টাইপ কি ইমেল ইমেইল টাইপ দিলে এখানে আট ডট কম যদি না দেন তাহলে কিন্তু এই বক্সে ইনপুট আর কি নিবে না যদি টেক্সট দেওয়া থাকে ওকে ইমেলের জন্য দিতে হবে তো এখন এখন আমি যদি এখানে লেভেল লেভেলটা যদি ফর না দেই আইডিয়া না দেই তাহলে আমাদের কি হচ্ছে আমি সেটা দেখাই এখানে লেভেলের ভিতরে দিয়ে দেই আমি নেইম এবং এখানে দিয়ে দেই ইমেইল এখন আমি নামে যখন ক্লিক করতেছি নেইমের উপরে তখন আমাদের এই বক্সটা সিলেক্ট হয়ে যাচ্ছে যখন আমি ইমেইলে ক্লিক করতেছি কোনো কাজই করতেছে না ইমেইলে ক্লিক করলে এই বক্সে সিলেক্ট হচ্ছে না কিন্তু নেইমে ক্লিক করলে হচ্ছে যখন আমরা এখানেও সেম ফরের জায়গায় ইমেইল দিয়ে দেব ফরের ভিতরে এবং আইডির জায়গায় ইমেইল দিয়ে দেবো তখন আমাদের যখন আমরা ইমেইলে ক্লিক করব তখন আমাদের এটা সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি নেইমের মতো দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে কানেক্ট করা লেভেলের সাথে ইনপুটের সাথে লেভেলটা কানেক্ট করা এখন টাইপ টাইপটার মানেটা যদি আমি বুঝাই এখানে আপনি এখানে যদি নেইম লেখেন আমি যে কোনো একটা নেই লিখলাম এখানে এখানেও লিখলাম আচ্ছা ঠিক আছে আমাদের আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে বাটন দিয়ে দিই একটা বাটন টাইপ টাইপ সরি টাইপ টাইপ সাবমিট এর ভিতরে আমি একটা টেক্সট দিয়ে দিই কন্টাক্ট কন্ট্যাক্ট না হ্যাঁ হ্যাঁ কন্ট্যাক্ট লিখে দিলাম কন্ট্যাক্ট এখন যখন আমরা এখানে দিব এবং এখানেও হালকা ইসে টেক্সট দিব তখন কিন্তু এখানে লেখা যাচ্ছে প্লিজ ইনক্লুড অ্যান আট দি রাইট কারণ এখানে ইমেইলের বেলায় সবসময় কিন্তু আমরা আর্ট দি রাইট ব্যবহার করি সেই জন্য যেহেতু আমরা এখানে ইমেইল দিয়েছি সেহেতু কিন্তু এখানে আর্ট দি রাইট চাচ্ছে যদি না দিতাম আমরা ইমেইল টাইপ তাহলে কিন্তু এখানে চাইতো না সো এখানে দিতে হবে ইমেইল এখানে দিতে হবে বলতে আপনি ইমেইলের ক্ষেত্রে দেয় সাধারণত তো এখানে ইমেইল গেল সাবমিট গেল এটা যাওয়ার পরে এর ভিতরে আমরা আরও অনেক কিছু যুক্ত করতে পারি সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে সেটা হচ্ছে যে যেগুলো যুক্ত করতে পারি সেগুলো যুক্ত করেই নেই ওকে এখন এখানে ইনপুট যখন আমরা এখানে আট দি রেট দিয়ে দিই আট দি রেট সামথিং দিয়ে ডট কম দিয়ে দেই অথবা যে কোনো কিছু যখন কন্ট্যাক্টে ক্লিক করি তখন এখানে কোনো পেজে যাইতেছে না কিন্তু যখন আপনি এখানে অ্যাকশনের ভিতরে আপনি যদি কোনো একটা পেজে লিঙ্ক আপ করে দেন যেমন কন্ট্যাক্টার এস্টেম দিয়ে দেন সেইম দেখবেন যখন আপনি এখানে ইনফরমেশন দিয়ে কন্ট এটা ক্লিক করবেন তখন আপনাদের কন্ট্যাক্টার এস্টেম চলে যাচ্ছে ওকে এরকমভাবেই এটা চলে যাবে এখন এই ইনপুট ট্যাগের ভিতরে আমরা যদি ব্লাঙ্ক ক্লিক করি ব্লাঙ্ক ক্লিক করলেও কিন্তু চলে যাচ্ছে এটা কেমন জানি খারাপ দেখা যাচ্ছে তো এই আমরা রিকোয়ার্ড করে দিই রিকোয়ার রিকোয়ার এই ইনপুটটাকেও আমরা রিকায়ার করে দিই এটার মানে হচ্ছে দেখি একটু মানেটা মানে পাওয়া যায় কি না দিস ফিল্ড আউট দিস ফিল্ড ও দিস প্লিজ ফিল আউট দিস ফিল্ড ওকে ফিল করলাম ইন কানেক্ট করলাম চলে গেল ভাবে আপনার প্রত্যেকটা যখন আপনি কাজ করবেন রিকোয়ার্ড আমরা এখানে কোথায় লিখছি আচ্ছা প্রথমটায়ও লিখতে হবে ইনপুট ট্যাগ ইনপুট ট্যাগের ভিতরে ইনপুট ট্যাগটাও কিন্তু ক্লোজিং ট্যাগ নেই অন্য সব ট্যাগের ভিতর মতো এখন যদি দেয় তাহলে কিন্তু এই ফিল না করলে আমাদের যেতে যেতে দিচ্ছে না রিকোয়ার্ড করে দিচ্ছি আমরা এখন আমরা অনেক সময় দেখিনি এইখানে লেখা থাকে বক্সের ভিতরে প্লেস হোল্ডার ওটাকে বলে তা আমরা এখানে ইনপুট এই ইনপুটের ভিতরেও আচ্ছা ইনপুটের ভিতরে আমরা লিখে দিই প্লেস হোল্ডার প্লেস হোল্ডার এর এর ভিতরে আমরা দেখে দিই নেম নেম চলে আসছে এবং এই ইনপুটের লিখে প্লেস হোল্ডার ইমেল ইমেল চলে আসছে তো এরকম ভাবে আপনি কিন্তু প্লেস হোল্ডারের মাধ্যমে আপনি কিন্তু দিতে পারেন এখন মিনিমাম লেন্থ এবং ম্যাক্স লেন্থ এটা আমরা দিতে পারি অনেক সময় আমাদের যে আমরা চাইতেছি যে নাম নামটা হবে ম্যাক্স লেন্থ সরি ম্যাক্স লেন্থ ম্যাক্স লেন্থ মানে হচ্ছে কতটুকুকে আপনি বড় করতে চান আমি দিয়ে দেই 5 পাঁচ এর বেশি লিখতে পারবে না সে আমি এখানে লিখি এফ এক 2 3 4 5 পাঁচ এর পরে আর লেখা উঠতেছে না এবং মিনিমাম দিয়ে দেই মিন মিনিমাম লেন্থ 2 2 এর উপরে লিখতে হবে এবং পাঁচের নিচে লিখতে হবে এটা আমরা এখানে কন্ডিশন সেট করে দিয়ে দিলাম এটা হচ্ছে ম্যাক্স লেন্থ ম্যাক্স এটা আপনি ইমেলের খেলেও ক্ষেত্রেও দিতে পারেন অথবা যে কোনো জায়গায় আপনি ম্যাক্স লেন্থ ম্যাক্স হাইট এটা আপনি দিতে পারেন তো এখানে আপনার মূলত এই বিষয়গুলো গেল ম্যাক্স লেন্থ ম্যাক্স হাইট এখন আমাদের হচ্ছে আর একটা জিনিস খেয়াল করবেন এখানে অনেক সময় অটো কমপ্লিট লেখা আসে ওকে আমরা লিখে দিই অনেক সময় দেখবেন এখানে অটোমেটিক সেভ হয়ে থাকে এবং অটো অটো কমপ্লিটের জন্য এখানে নিচে ইমেল দেওয়া থাকলে বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা লগ ইন করতে চাই তখন যখন আমরা বক্সে ক্লিক করি তখন কিন্তু আমাদের সাজেস্ট করে বিভিন্ন ইমেল আগে যেগুলো দিয়ে আমরা লগ ইন করতেছিলাম সেটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যায় সেটা যদি আপনি না করতে চান তাহলে অটো কমপ্লিট অফ করে দেবেন অটো কমপ্লিট অফ শেষ আপনার এখানে অটো কমপ্লিট হবে না এটা আমি দেখাতে পারলাম না এখানে শো করতেছে না সেহেতু আমি দেখাতে পারলাম না সো ওকে এখানে সাবমিট বাটন টাটন দেখলাম এখন দেখি আমরা সিলেক্ট সিলেক্ট একটা দেখতে হবে আমাদের ওকে তো সেই যেখানে বাটনের উপরে আমরা সিলেক্ট ট্যাগ দিয়ে দিই সিলেক্ট ট্যাগ সিলেক্টের ভিতরে নেইম আছে নেইম ট্যাগটাও কাজে লাগে অনেক মেম যখন আপনি ব্যাকএন্ডে কাজ করবেন তখন কাজে লাগবে সিলেক্টের ভিতরে মধ্যে থাকে সিলেক্টের ভিতরে থাকে অপশন অপশন অপশনের ভিতরে আপনি এখানে আমি দিয়ে দিই অপশন এখানে ম্যাকবুক আইপ্যাড অ্যাপেল ওয়াচ এখন এখানে দেখি এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে সিলেক্টের অপশন পেয়ে যাচ্ছি বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারতেছে এখন আমাদের এখানে অটোমেটিক্যালি একটা জিনিস সেই হয়ে থাকতে ম্যাকবুক এটা আমাদের ভালো লাগতেছে না সো নো প্রবলেম আমরা তো আর দিয়ে দিই ক্লিয়েট করে অপশন সব কিছু জিরো এই সে আর কি ব্লাঙ্ক থাকবে তাহলে আমাদের এখানে ব্লাঙ্ক দেখা যাচ্ছে একটা অটোমেটিক্যালি ব্লাঙ্ক শো করতেছে এখন আপনি এখানে যদি আরেকটা জিনিস খেয়াল করতে পারেন যে এখানে আপনি সিলেক্টেড লিখে দিতে পারেন সিলেক্টেড সিলেক্টেড লেখা থাকলে আপনি যে যে লেখাটার সিলেক্টেড লেখা থাকবে সেটা কিন্তু আপনার অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে যাবে সিলেক্টেড হয়ে থাকবে এটা আমি মুছে দিই এখানে অ্যাপেল ওয়াচ সিলেক্টেড কারণ এখানে অ্যাপেল ওয়াচের জায়গায় আমরা সিলেক্টেড লিখে দিয়েছি সেহেতু আমাদের এখানে সিলেক্টেড লিখে থাকে এখন আরেকটা জিনিস আপনি যদি খেয়াল করেন সেটা আপনি এখানে একটু মুছে দিই এখন এখানে ভ্যালু ভ্যালুতে ভিতরে আমরা ম্যাক বুক টু থাউজেন্ড এইটিন এটা লিখে দিলাম এখন আমরা যদি এখানে যখন আমরা এখানে ব্যাক ডাটাটা লোড হবে তখন আপনাদের এই ভ্যালুটা শো করবে আর কি ঠিক আছে এখানে আপনি লাইভে দেখা যাচ্ছে ওয়েবসাইটে এটা কিন্তু এটার মেইন ভ্যালু হচ্ছে এটা ঠিক আছে যেমন আমরা আমরা মান ধরি না যে অমুকের মান এত এ এর মান পঞ্চাশ বি এর মান এত আমরা যখন এ বলে তখন আমরা এর মান ধরে নেই অটোমেটিক্যালি পঞ্চাশ সেরকম ম্যাকবুকের মান হচ্ছে এত আমরা এখানে ভ্যালুটা সেট করে দিতে পারি আপনার আমার মনের মতো করে ওকে এখন আরেকটা জিনিস লাগে আমাদের টেক্সট এরিয়া এখানে মেসেজ পাঠাবো ঠিকই কিন্তু আমাদের যে টেক্সট এরিয়া না থাকে এই যে টেক্সট এরিয়া তাহলে আমরা কীভাবে মেসেজ লিখবো তো টেক্সট এরিয়া লেখার জন্য সেম প্রসেস সিলেক্টের নিচে গিয়ে জাস্ট লিখে দিব টেক্সট এরিয়া এটার সাইজটা একটু বড় ছোট করা যেতে পারে আপনি চাইলেই বড় ছোট করতে পারেন সেখানে কত করতে চান আপনি এখানে রো রো মানে হচ্ছে কি যেগুলো শুয়ে শুয়ে থাকে আর কলাম হচ্ছে কি যেগুলো দাঁড়ানো থাকে বাড়ি ঘর যখন করতে চান তখন কলাম যেগুলো থাকে সেগুলো দাঁড়িয়ে থাকে এবং রোগুলো থাকে শুয়ে শুয়ে ওকে তো এখন আমরা এখানে ফিফটি করে দিই কলাম তাহলে একটু দেখছেন চলে গেছে বাইরে টোয়েন্টি করে দিই ছোট হয়ে যাবে এখানে দিয়ে দিই আমি ফোরটিন বড় হয়ে গেল দশ করে দেই ছোট হয়ে গেল এখান থেকে আবার আপনি বড় ছোটো করতে পারেন আপনার মন মতো ওকে যে কিন্তু ডিফল্ট থাকবে আপনি এখানে যেটা সেট করে দিবেন সেটাই আপনার ডিফল্ট হিসাবে থাকবে এখন আরও কিছু আমাদের দরকার হচ্ছে যেমন টেক্সট এরিয়াটাকে আমরা মুছে দেই এবং এখানে আমি লিখে দিই চেকবক্স লাগবে ইনপুট টাইপ চেকবক্স আমরা লেভেল লিখি লেভেল 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 ফোর লেভেল ফোর আমরা এখানে দিয়ে দিই লেভেল না দিয়ে আমরা যদি এখানে লেভেল তো দরকার হবে যাক ইনপুট ইনপুট টাইপ ইনপুট টাইপ হচ্ছে রেডিও দিয়ে দিই রেডিও 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 ওকে ইনপুট টাইপ রেডিও আইডি আইডি দিয়ে দিলাম আইডি হচ্ছে মেইল 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 ওকে যাক আচ্ছা আমি আইডিটা মেইল দিয়ে দিই এবং লেভেলে নাই মেইল মেইল ভ্যালু আচ্ছা 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 একটু আমার এখানে একটু কনফিউশনে কাজ করতেছে হয় কিনা দেখেছি আমরা দেখি তারপর যদি না হয় তারপরে দেখবো মেইল এটাকে দিয়ে দেয় ফিমেল male female others আমরা ফেসবুকে যখন লগ ইন করতে যাই তখন কিন্তু আমাদের এরকম ভাবে দেখা যায় ঠিক আছে যে আপনি কি আর কি কোন আপনার জেন্ডার কি সেটা আপনার তারা চায় তো আমি এখানে এগুলা আদার্স দিয়ে দেই ফিল করে দিলাম তো এখানে চলে আসলাম যখন আমরা ফিমেলে ক্লিক করি তখন ফিলে সিলেক্ট হয়ে যাচ্ছে কিন্তু সবগুলোই সিলেক্ট হয়ে যাচ্ছে আমার তো সবগুলো সিলেক্ট হবে না আমার যে কোনো একটা সিলেক্ট হবে সেহেতু আমরা যেটা করতে পারি নেইম দিয়ে দেখি নেইম দিয়ে দেখি জেন্ডার প্রত্যেকটার ভিতরে জেন্ডার থাকবে ইনপুটে জেন্ডার এই ইনপুটেও জেন্ডার পেস্ট করে দিই খালি আমি এই ইনপুটেও জেন্ডার ওকে দেখতে পাচ্ছেন যখন নেম দিয়ে দিলাম তখন আমাদের যখন আমরা মেল সিলেক্ট করি মেল ফিমেল সিলেক্ট করলে ফিমেল আদার সিলেক্ট করলে আদার যেটা সিলেক্ট করবো সেটাই আমাদের সিলেক্ট হয়ে যাবে কিন্তু প্রত্যেকটার সাথে জেন্ডার থাকবে অথবা আপনি যে কোনো কিছু দিতে পারেন এখানে এনিথিং আপনি যেটা দেবেন সেটাই আপনি সিলেক্ট হবে যেটা হচ্ছে আমাদের গেলো একটা আর জিনিস আমাদের দরকার হয় সেটা কিন্তু সেটা হচ্ছে আচ্ছা এটা আমরা মুছে দিই সেটা হচ্ছে চেক বক্স ইনপুট টাইপ হচ্ছে চেক বক্স চেক বক্স চেক বক্স বক্স দেখতে পাচ্ছেন চেক বক্স এটা আমরা লেভেলের মাধ্যমে করতে পারি লেভেল লেভেল ফর এটা যে কোনো কিছু দিতে পারি ম্যাঙ্গো আচ্ছা এখানে না দিয়ে দে যা মেল ফিমেল দিয়ে দিই ফর আইডি এখানেও এখানে মেল দিয়ে দেই লেভেলের ভিতরে একটা ভ্যালু দিয়ে দিলাম তো এখানে চেক বক্স দিতে আপনারা এখানে যতগুলো চান ততগুলো আপনি চেক বক্স ক্রিয়েট করতে পারেন তো এখানে আপনি কোনটা কোনটা আপনি চেক বক্স ক্রিয়েট করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে এখানে নেইমগুলো সব সেম হয়ে গেছে সেই জন্য হয়ে গেল মিলতেছে না আপনার এখানে চেঞ্জ করে দিতে হবে তাহলেই আপনার সব ঠিক হয়ে যাবে আচ্ছা যাই হোক এখানে যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু সবগুলো ঠিক হয়ে যায় আর কি এগুলোর নাম সবগুলো মে সেম তো সেই জন্য মূলত সমস্যাটা হচ্ছে তারপর আমি দেখিয়ে দিই তা নাহলে আপনারা হয়তো কনফিউশনে পড়ে যাবেন ওকে তো যখন আমরা এটা ক্লিক করি এটা ক্লিক করি তখন দুইটায় দুইটা কিন্তু সিলেক্ট হচ্ছে ওকে সো ফাইনাল এটা চেকবক্সটাও ক্লিয়ার হয়ে গেল আমাদের আরেকটা জিনিস হচ্ছে আপনারা যখন টেলিফোন ইউজ করবেন আমরা যখন মনে করেন এখানে এটা আমরা মুছে লেভেল ফর টেলিফোন টেল টেলিফোনের মানে টেল দিয়ে দেয় এখানে আপনি টেলিফোন নাম্বার লিখবেন সেই জন্য আমরা টেল লিখে দিলাম ওকে টেলিফোনের জন্য টেল ব্যবহার করা হয় এরকম আপনি চাইলে আরো যদি দেখতে চান এগুলো এগুলোর ব্যবহার করা হয় না আমি যেগুলো দেখালাম এগুলাই বেশি একটা ব্যবহার করা হবে আপনার এর থেকে আর বেশি কিছু ব্যবহার করা হয় না এখন শেষ 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 ফর্মটাও হেডটা বডি বডির ভিতরে ফর্মটা কেটে ফর্ম আর লাগবে আমাদের না ফর্মটাই কেটে দিলাম এখন আমাদের ফুল পেজটা ক্লিয়ার হয়ে গেল তো ফাইনালি এখন আমাদের দরকার হবে টেবিল আমাদের একটা টেবিল ট্যাগ আছে সেটা আমরা অবশ্যই জানি টেবিল ট্যাগটা আমাদের কীভাবে কাজ করে এবং কিভাবে কি করতে হবে সেটা আমরা দেখবো ওকে ওকে একটু ধরতে হবে হ্যাঁ একটা দেখি আগে আগে ইউএল এবং এল দেখি সেটা আমাদের আরো বেশি সুন্দর হবে মজা পাবেন এবং এটা আপনার যখন ন্যাব মেনু দেখবেন আর কি যখন প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা মেনু থাকে যেমন এই যে মেনু এই যে একটা মেনু লোগো তারপরে এখানে মেনু আইকন মেনু আইটেম এই যে যেগুলো ন্যাব আইকন ন্যাব লিঙ্কস এইগুলো যে থাকে এই সেকশনটা করার জন্য আমরা ইউএলএলআই ব্যবহার করবো এইগুলো দেওয়ার জন্য ইউএল মানে হচ্ছে আন অর্ডার লিস্ট এবং ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট তো এখন আমরা বেশিরভাগই ন্যাবের ক্ষেত্রে ইউএল ব্যবহার করা হয় ইউএলএলআই ওএল খুব ব্যবহার কম করা হয় এর মধ্যে পার্থক্যটা কি সেটা এখন আমরা যদি লিখি তাহলেই আমরা বুঝতে পারবো তো এখন আমরা ফার্স্টে লিখি ওএল ওএল লিখলে এর ভিতরে আমরা এল আই লিখি এর ভিতরে আমরা লিখতে পারি যেমন হোম অ্যাবাউট হোম অ্যাবাউট পোর্টফোলিও প্রাইভেসি এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন আকারে শো করতেছে এখন আমরা এটাকে যদি আমরা এল আই করে দিই ইউ না সরি ইউএল করে দেই এটা হচ্ছে অর্ডার লিস্ট অর্ডার লিস্টে এক দুই তিন আকারে শো করে কিন্তু ইউএল আকারে যদি আমি শো করি তাহলে আমাদের এটা আনঅর্ডার লিস্ট হিসাবে শো করতেছে এখন বাই মনে করেন আপনি এখান থেকে আমি দুই তিনটা কপি করে নিই এটাকে আপনি যদি চাপ্টার হিসাবে ভাগ করেন তাহলে আমি যদি এর ভিতরে আবার যদি ইউএল লিখি এর ভিতরে যে লাইগুলো কপি করেছে সেগুলো যদি লিখে দিই এবং সেটাকে আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার সামনে চলে গেছে এরকম ভাবে আপনি আরও লিখতে পারেন আপনার চাইলে যত খুশি তত এর ভিতরে যদি এই ইউএল এর ভিতরে যদি ইউএল লিখি এটা আরো সামনে চলে গেল এরকম ভাবে আপনি সামনে চলে যেতে পারেন এরকম ভাবে আপনি লিখতে পারেন এখন এভাবে লিখলে তো আর হবে না এর ভিতরে কিন্তু আমরা হোমের ভিতরে যদি আমরা ক্লিক করি কোনো কাজ করতেছে না কিন্তু আমরা যখন এই হোমের ভিতরে ক্লিক করবো তখন কিন্তু কোনো একটা লিঙ্কে চলে যাবে নিচে লিঙ্ক শো করতেছে নিচে দেখতে পাচ্ছেন ইন্ডেক্সমেন্ট তো এখানে কিন্তু কিছু শো করতেছে না তো এটা করার জন্য আমরা এই এলআই এর ভিতরে একটা এ ট্যাগ নিব এর ভিতরে আমি কন্ট্যাক্ট দিয়ে দিতে পারি ওই যে আমরা কন্ট্যাক্ট ডট একটা ই করেছিলাম এবং এর ভিতরে এর ভিতরে আবার হোম দিয়ে দিলাম তো এখন আমরা এটা লিংক আপ হয়ে গেল এখন এটা ক্লিক করে আমরা এইচটিএমএল এ চলে যেতে পারি এরকম আপনি প্রত্যেকটা এলআই এর ভিতরে আপনি লিংক আপ করে দিতে পারেন আচ্ছা আমি একটু হালকা একটু সিএসএস দেখাই হালকা তো এই হচ্ছে ইউএল এবং এলআই এর মধ্যে পার্থক্য এবং এলআই কোথায় ব্যবহার করা হয় বেশি এটা আমরা দেখলাম এগুলো আপনি জাস্ট জাস্ট নলেজ আইডিয়া নিলে দেন কোনটা কী কাজ এটা জেনে রাখেন আমরা যখন প্রজেক্ট করবো তখন এই ব্যাপারগুলো খুবই পানির মতো সহজ লাগবে কোনো ব্যাপারই মনে হবে না সো প্রজেক্ট করার জন্য অপেক্ষা করবেন আর প্রজেক্ট করার পরে তো আমরা ফ্রিল্যান্সিং কীভাবে যাবো এবং চাকরির ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করবো সব কিছু আমরা ডিটেলসে দেখবো একটা কোর্স যতটু না যত যেরকম সুন্দর হয় তার থেকে ইনশাল্লাহ সুন্দরই হবে আমি কথা দিয়ে কথা বলতে বেশি বিশ্বাস করি না কিন্তু কাজের মাধ্যমে আমি বোঝাতে চাই সেটা সো একটু নিজের ই করলাম এটা কি মার্কেটিং করে নিলাম যাক সো এখানে পিটাকটা লিখে আবার একটু পিটাক লিখে এখানে লিখে দেই দিস ইজ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ একটু হালকা সিএসএস দেখি এখানে চাইলে কিন্তু আমরা সিএসএস এখানে লিখতে পারি কি হবে পিটাকটার এখানে আমরা যদি স্টাইল লিখি স্টাইল লেখার পর এখানে জাস্ট কালার রেড করে দেই দেন কালার রেড হয়ে গেল এটা হচ্ছে একটা সিএসএস প্রপার্টি ঠিক আছে এখানে কালার আছে ফন্ট সাইজ আছে ফন্ট সাইজ ফন্ট সাইজ টোয়েন্টি পিক জেল বোল্ড হয়ে গেল বড় হয়ে গেল এই সকল বিষয়গুলো আমরা সিএসএস শিখতে পারবো এগুলো আছে সিএসএস এর ভিতরে এগুলো আমরা দেখলাম না কিন্তু এভাবে সিএসএস লেখা যায় কিন্তু আমরা এভাবে লিখবো না এটা আনপ্রফেশনাল এটা দিয়ে এভাবে লেখে না কেউ জাস্ট একটু অনেকক্ষণ বোরিং লাগতেছে হয়তো অনেকের সেজন্য একটু সিএসএস একটু দেখলাম একটু ঝালাই করে দেখলাম যাক ওকে তো এখন আমরা কমেন্ট সিস্টেমটা দেখতে হবে বাই এনি চান্স বাই এনি চান্স না আমাদের মনে কারণ এই জিনিসটা লিখলাম এটা কি একটা যে কোনো কিছু হতে পারে এটা আপনি আমি ধরি এটা ন্যাভিগেশন মেনুবার মেনু তো এটা মেনু আমরা যদি আমরা যখন কোড অনেক লিখবো হাজার হাজার কোড হবে তখন আমরা কিন্তু খুঁজে পাবো না মেনু কোথায় সেই তখন যদি আমরা একটা জিনিস কাজ করি যেখানে যদি লিখে দেই মেনু বার অথবা মেনু বার মেনু বার লিখে দিই কিন্তু এটা এখানে শো করতেছে এটাকে আমরা কমেন্ট করে দিব কমেন্ট করার জন্য কন্ট্রোল ব্যাকস্ল্যাশ ক্রিয়েট করতে হবে তাহলে কিন্তু কমেন্ট হয়ে যাবে মানে হচ্ছে কন্ট্রোল এই যে এই যে এটা যেটা যেখান থেকে আসে প্রশ্নবোধক চিহ্ন এটা ক্লিক করতে হবে কন্ট্রোল ধরে এটা ক্লিক করলে আপনার কমেন্ট হয়ে যাবে অথবা দেখি এখানে কমেন্ট কোন সিস্টেম আছে কমেন্ট না কমেন্টের কোনো সিস্টেম নাই অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন যদি না বুঝতে পারেন আরো অথবা আপনি এভাবে লিখতেও পারেন ঠিক আছে যেমন আমি যদি লিখে এখানে এটা মেনুবার তার মানে কি যখন আমরা এখানে নিচের দিকে যাব তখন কোন সেকশন কী কাজে ব্যবহার করা হয় যখন আমরা এটা লিখে লিখে রাখতে পারি যারা প্রফেশনালি কোর্ট করে অথবা লিখে তারা কিন্তু এভাবে লিখে রাখে কোন সেকশনের কী কাজ যদি আমরা নিচে যদি অন্য একটা সেকশনে কাজ করি যেমন এখানে আমরা যদি কন্ট্যাক্ট কন্ট্যাক্ট অথবা হ্যাঁ কন্ট্যাক্ট পেজে যদি কাজ করি তাহলে আমরা এখানে কমেন্ট করে দিব কন্ট্যাক্ট পেজ এই এভাবে লিখে দিলে তাহলে আমরা কিন্তু বুঝতে সুবিধা হয় এটা আমরা এভাবে লিখতে পারি নিজের ইচ্ছে মতো লিখতে পারি এক্সক্লামেশন চিহ্ন তারপর দুইটা হাইফেন হাইফেন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল তারপরে মেনু বার এটা কিন্তু আর এখানে শো করতেছে না এটা আপনার এখানেই থেকে যাবে ঠিক আছে এটা আপনার কখনোই শো করবে না আপনার বোর্ডের ভিতরে লেখার সত্ত্বেও এটা আপনার এখানে শো করতেছে না যা কমেন্টের সম্পর্কে আমরা আরও একটু আর জানার দরকার নেই বেশি এখন আমরা টেবিল সম্পর্কে জানবো টেবিল সম্পর্কে জানার জন্য এটা আমরা মুছে নেই টেবিলটা কীভাবে কাজ করে প্রথমে টেবিল লিখতে হবে টেবিলের ভিতরে আমরা প্রথমে টিআর থাকে টিআর থাকার পরে টিএইচ মানে টেবিল হেড টেবিল হেড দেওয়ার জন্য এর ভিতরে আমি লিখে দেই যে নেইম আর এইচ চলে আসলো এবং এই টিআর টি এইচ এর পরে আবার লিখবো আমরা টিআর এর ভিতরে আবার টিআর টেবিল ডাটা টেবিল ডাটার ভিতরে আমরা লিখে দেই নেম লিখে দেই যে নূর এইজ লিখে দেই আমরা 20 তো এরকম ভাবে আপনার যতগুলো ইনফরমেশন দরকার আপনি এভাবে শো করতে পারেন আমি এখানে জাস্ট ডুপ্লিকেট করে দিলাম এখানে শো করতেছে সরি এভাবে না ভুলভাবে আমি ডুপ্লিকেট করলাম টিআর থেকে ডুপ্লিকেট করতে হবে টিআর সহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিরিয়ালি শো করতেছে আমরা যখন আমরা বিভিন্ন রেজাল্টের ক্ষেত্রে ব্যবহার করি অথবা বিভিন্ন রেজাল্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় অথবা এটা কি রেজাল্টের জাল অথবা অফিস আদালতের বিভিন্ন টেবিলের জন্য টেবিল আকারে আপনার ইনফরমেশনগুলো সাজাই রাখা হয় অথবা যদি ই কমার্স যখন কাজ করবেন প্রোডাক্ট লিস্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাই টেবিলের ব্যবহারটা এরকম হয় টেবিলের ব্যবহারটা আপনার ওয়েবসাইটে বেশি একটু ব্যবহার করা হয় না সাধারণত বেসিক্যালি অন্য সকল বিষয়গুলো দিয়ে কাজটা ই করা হয় টেবিলটা ব্যবহার করা হয় ব্যাকএন্ডের অথবা যে অ্যাডমিন প্যানেলের জন্য সো এখন অনেক তো হয়ে গেল কতক্ষণ হয়ে গেল দেখে এক ঘন্টা এক মিনিট বেশি হয় না যাক এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আইডি ক্লাস এগুলা এবং সেকশন এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেগুলো আমরা এখন দেখব আচ্ছা টপিকটা প্রায় শেষ এখন আমরা যদি লিখি যেমন একটা ওয়েব পেজের ভিতরে অনেকগুলো পিট্যাক থাকতে পারে অনেকগুলো পিট্যাক থাকতে পারে যেমন এভাবে এভাবে অনেকগুলো পিটাক থাকতে পারে এই পিটাকগুলোর ভিতরে আমরা যখন স্টাইল করতে যাব তখন কিন্তু আমাদের যদি একটা পিটাক দিই তাহলে কিন্তু প্রত্যেকটা পিটাকের কিন্তু স্টাইল চলে আসবে ওকে সেজন্য আমাদের প্রত্যেকটা পিটাককে আলাদা করার জন্য আমরা ক্লাস নিতে পারি যেমন এটা আমরা এটাকে পি অন দিতে পারি ক্লাস মানে হচ্ছে আইডেন্টিফাই করা যেটা একটা আলাদা ক্লাস আলাদা রুম এটা মনে করেন পিটাকটা আলাদা হয়ে গেলে যখন আমরা পিটাককে স্টাইল করব। তখন আমরা পি অন দিয়ে স্টাইল করতে পারি আচ্ছা আমি স্টাইলটা আমি দেখাবো না জাস্ট আমরা বোঝানোর জন্য দেখাচ্ছি এটা আপনাদের অত ইম্পর্টেন্টলি বুঝতে হবে না আচ্ছা আমি এখান থেকে ফাইলটা ক্রিয়েট করি ওকে এখানে না ও ওকে ওকে ওয়েব রিসোর্স ওয়েব ডেভেলপমেন্ট ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও পোর্টফোলিও ওয়েবসাইট ওকে পোর্টফোলিও ওয়েবসাইট না কোথায় গেল হ্যাঁ কোর্স এস্টেম এল অন এখান থেকে আমরা জাস্ট স্টাইল ডট একটা ফাইল ক্রিয়েট করে নিই স্টাইল ডট এস বুঝাবো না বাট আপনাদের এখন যদি ক্লিয়ার করে দেয় জিনিসটা তাহলে আর পরে সমস্যা হবে না কেন আমরা আইডি এবং আইডি ব্যবহার করবো অথবা ক্লাস ব্যবহার করবো এটা কি বেনিফিট আছে লিঙ্ক আপ করে দেয় এখানে ডট এস্টেম লিঙ্ক যদি স্টেমেল করে দিই তাহলে লিঙ্ক 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 ডট ইস্টেমেল যদি আমরা এটাকে স্টাইল সিটটাকে আমরা লিঙ্ক করে দিলাম যাক সমস্যা নেই এটা এখন আমরা এখন এখান থেকে আমরা পি অনটাকে যদি পি আমরা যদি পিকে যদি স্টাইল দিই তাহলে পিকে যদি আমরা স্টাইল দেই যেমন এখানে কালার রেড এখানে সবগুলো রেড হয়ে গেল কিন্তু আমি চাচ্ছি যে আমাদের প্রথম যে পিটা আছে সেটাকে আমি স্পেসিফাই করে রং করতে চাই তাহলে আমি যদি এখানে পিটা একটা ক্লাস লেখার জন্য ডট দিয়ে পি অন যে কোনো ক্লাস হতে পারে প্রথমটা শুধু হচ্ছে এরকমভাবে আমি প্রত্যেকটা জিনিসকে আলাদা করতে পারি ক্লাস এখানে পি টু দিতে পারি একটা ওয়েবসাইটে অনেকগুলো পিটাক থাকতে পারে সেগুলোকে আলাদা করার জন্য আমরা এভাবে আলাদা করতে পারি ক্লাসের মাধ্যমে অথবা আমরা সেম প্রসেসভাবে আইডির মাধ্যমেও কিন্তু কাজটা করতে পারি আপনি ক্লাস এবং আইডি একই নামে দিতে পারেন সমস্যা নেই ওকে তো এখানে আমি আইডি দিলাম আইডি এখানে যদি আইডি লেখার জন্য এখানে হ্যাশট্যাগ ব্যবহার করা হয় সেম হ্যাশট্যাগ এখানে কিন্তু কাজ করতেছে দেন এখন আর জিনিস হচ্ছে আপনি ক্লাস লেখার জন্য আপনি চাইলে কিন্তু লিখতে নূর জাস্ট আচ্ছা আমি লিখে কি পি এবং অন এরকম লিখতে পারবেন না আপনার একসাথে লিখতে হবে দুইটা অথবা আপনার নিচে হাইপ এরকমভাবে দিতে হবে অথবা এরকমভাবে দিতে হবে এভাবেই কিন্তু ক্লাসগুলো লিখতে হবে আইডির বেলায় সেম প্রসেস এরকমভাবে লিখতে হবে আইডি এবং ক্লাসের মধ্যে সেমভাবে লিখতে হবে এই সিস্টেমটা অবলম্বন করতে হবে এটা যখন আপনার বেশি অনেকগুলো কোড লিখবেন আরও ডিটেলসে যাবেন তখন আপনার লিখতে হবে তো আমরা যখন প্রজেক্ট করব তখন এই পেপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এখন বোঝার দরকার নেই জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম সো আইডিয়া এবং ক্লাসের বিষয়টা গেল তখন অনেক সময় আমরা কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটেই কিন্তু একটা জিনিস খেয়াল করবেন আপনারা সেটা হচ্ছে যে এখন আমরা ফুটার ফুটার ফুটারের ভিতরে আমরা নেই একটা আর ডট কপি সরি এভাবে না ডট কপি কপি হবে সরি হ্যাঁ এই যে সি এই যে এইটা অনেক সময় বিভিন্ন প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে নিচেই শেষে দেখবেন যে এটা একটা মাই গার্ড প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে যখন কপি রাইট এটাকে বলে কপি রাইট কপিরাইট এটা কপিরাইট যে আইকনটা এটা আনার জন্য আমরা এইভাবে লিখবো অ্যান্ড কপি লিখলেই এই আইকনটা আমাদের চলে আসবে এখন আর একটা মেইন বিষয় হচ্ছে সেটা আমি দেখাই আমরা ইউএল এর ভিতরে এল আই এগুলো আমরা শিখছি যেগুলো সেগুলোই কিন্তু লিখতেছি ওকে কোনো কনফিউশন হয় না আবার এই এবং এর ভিতরে আবার পিটা আবার এই জনট্যাগ নোটসাই জাস্ট আমি জাস্ট দেখাচ্ছি ওকে জাস্ট বোঝার কিছু নাই এখানে লরিম টোয়েন্টি সো এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা লরিম টোয়েন্টি এই যে লেখাগুলো এখন এটা কিন্তু বিশ্রী একটা লেখা হয়ে গেল আপনারা যখন ওয়েবসাইটে কাজ করবেন তখন এরকমভাবে দেখায় না প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা ভাগ আছে যেমন ন্যাভের জন্য এটা একটা ন্যাভিগেশন সেই জন্য ন্যাভ

এরকমভাবে পার্ট 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 করব যেমন ফুটার ফুটার ফুটারের নিচের লাইনে কি কি থাকবে ফুটারের ভিতরে আমরা থাকবে একটা ন্যাভিগেশন মেনু মেনুটা দিয়ে দেই ন্যাভিগেশন মেনু থাকবে এবং একটা কপিরাইট ই থাকবে যেটা আমরা লিখছিলাম এত একটু আগে কপি তো এখানে দেখতে পাচ্ছেন ন্যাভিগেশন মেনু এবং কপিটা থেকে গেল ওকে তো এখানে এরকমভাবে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে লিখব এবং যখন আমরা বডিতে মেইন পুরো একটা সেকশন নিয়ে কাজ করব তখন সেটাকে লিখবো যেমন সেকশন সেকশনের মূলত কোনো কাজই নেই এটা মূলত আইডেন্টিফাই করে কোন সেকশনের কী কাজ এবং আইডি অথবা ক্লাস লিখে দেয় এখানে ক্লাস হবে এটা হচ্ছে পোর্টফোলিও সেকশন পোর্টফোলিও পোর্টফোলিও এর ভিতরে আমরা পোর্টফোলিও সেকশনের শত কন্টেন্ট আছে সবগুলো লিখবো যেমন সেকশন কোনটাকে আমি বুঝেছি যেমন এই থেকে এই পর্যন্ত একটা সেকশন আর কি এই অ্যাবাউট থেকে এই পর্যন্ত এতটুকু একটা সেকশন পোর্টফোলিও এই থেকে এই পর্যন্ত একটা সেকশন ব্লক এই এক থেকে এই পর্যন্ত একটা সেকশন এই সেকশনটাকে আইডেন্টিফাই করে এর ভিতরে আমরা এই কন্টেন্টগুলো লিখছি তখন আমরা সেন্সেসলায় কাজ করতে অনেক বেশি সুবিধা হবে এরকমভাবে আমরা মূলত কোডগুলো লিখবো লেখার সময় তো এই ছিল ওভারঅল ভিডিওটা আর কি এস টিএমএলআ মোটামুটি বেসিক থেকে জানার সম্পূর্ণটাই মোটামুটি জেনে ফেললাম আর বেশি কিছু নাই তেমন যেগুলো কাজে লাগে সেগুলো জেনে ফেলছে আর হালকা পাতলা কিছু থাকতে পারে সেগুলো আপনি সার্চ দিয়ে শিখতে পারেন আমার মনে হয় না আর দরকার হবে আপনার শেখার এগুলো দিয়ে হয়ে যাবে আর আমরা প্রজেক্ট করলে বাকিটাও আরও ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাগল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত করবেন থাকবেন কেননা ভবিষ্যতে যে প্রোজেক্টগুলো আমি করব সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে হেল্পফুল হবে এবং আমার চাইতে যে কমপ্লিট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোনো কোর্স করা দরকার নাই পেইড কোর্সে এটা দিয়ে আপনারা যাতে ফ্রিতেই সুন্দরভাবে শিখতে পারেন সেই জন্য আমি প্রচুর পরিমাণে কষ্ট করতেছি যত কষ্টই হোক আমি এটা কমপ্লিট করব এবং সুন্দরভাবে করব কোনো কিছু বাদ রাখবো না তো সকলকে আসসালামু আলাইকুম